জয়পুরহাটে পেট্রোল বোমা ছুড়ে ট্রাকে আগুন লাগিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি আমদই ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার চৌমুহনি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ সাদিক জানান, 16 নভেম্বর ভোর 4:30 দিকে পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক নওগাঁ যাওয়ার সময় জয়পুরহাট হিলি সড়কের পুরানা পোল রেলক্রসিংয়ের আমদই ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হোসেন সহ আরও কয়েকজন ভাঙচুর ও পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় জয়পুরহাট থানায় একটি মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।